আইপিএলে বলিউড বাদশাহ শাহরুখ খানের দল কলকাতা নাইট রাইডার্সের দুইবার চ্যাম্পিয়ন দলের সদস্য ছিলেন বিশ্বসেরা অলরাউন্ডার সাকিব আল হাসান। তাই তো আবারও ফের বেগুনি রঙের জার্সি গায়ে জড়াতে যাচ্ছেন সাকিব আল হাসান। তাই তো সামাজিক যোগাযোগ মাধ্যমে শাহরুখ খানের পোস্ট, ঘরের ছেলে আবারও ঘরে ফিরেছে, আবারও নাইট রাইডার্সের হয়ে খেলবেন আইপিএলে কলকাতাকে দুটি শিরোপা জেতানো বাংলাদেশি অলরাউন্ডার। তবে এবার আইপিএল না, এবার যুক্তরাষ্ট্রের মেজর লিগ ক্রিকেটে নাইট রাইডার্সের জার্সিতে ফিরেছেন সাকিব আল হাসান। তাকে দলে অন্তর্ভুক্ত করেছে শাহরুখ খানের কলকাতার মালিকানাধীন দল লস অ্যাঞ্জেলেস নাইট রাইডার্স। আজ শুক্রবার সামাজিক যোগাযোগ মাধ্যমে একটি পোস্টের মাধ্যমে অফিসিয়ালি নিশ্চিত করেছে শাহরুখ খানের মেজর লিগের দল লস অ্যাঞ্জেলেস নাইট রাইডার্স। তাদের ভাষ্য, আন্তর্জাতিক ক্রিকেটার হিসেবে সাকিব আল হাসান এলএ নাইট রাইডার্সের সঙ্গে 2024 মেজর লিগ ক্রিকেটে যুক্ত হয়েছে, শীঘ্রই দেখা হচ্ছে সাকিব। এছাড়া এক বিবৃতিতে নাইট রাইডার্স জানিয়েছে, নাইট রাইডার্স পরিবারের সঙ্গে সাকিবের সম্পর্ক দীর্ঘদিনের। তিনি কেকেআরের বিভিন্ন মঞ্চে প্রতিনিধিত্ব করেছেন, এর মধ্যে রয়েছে দুটি চ্যাম্পিয়নশিপ। 2012-2014 আইপিএল চ্যাম্পিয়ন দলের সদস্য ছিলেন তিনি। জুলাই এলএ টি-20 নাইট রাইডার্সের বেগুনি সোনালী জার্সিতে আবারও দেখা যাবে সাকিব আল হাসানকে, আর সেটার জন্য আমরা মুখিয়ে আছি। উল্লেখ্য যে এর আগে 2023 সালে মেজর লিগের প্রথম আসর অনুষ্ঠিত হয়। উদ্বোধনী আসরে মুম্বাই নিউ ইয়র্ক শিরোপা জিতে 6 দলের এই টুর্নামেন্টে আইপিএলের ফ্র্যাঞ্চাইজি মালিকানাধীন 3টি দল রয়েছে, যার মধ্যে শাহরুখ খানের লস অ্যাঞ্জেলেস নাইট রাইডার্স 1টি। আর সেখানেই এবার দল পেলেন সাকিব আল হাসান।